আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো আজ যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে ভার্টিনা প্লাস। এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মিক্লিজিন হাইড্রোক্লোরাইড 25 mg প্লাস পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড 50 mg। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন ভার্টিনা প্লাস এই ট্যাবলেটটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে বমি বমি ভাব ও বমি দূর করে, অর্থাৎ যাদের বমি বমি ভাব হয় বা বমি হয় সেটি দূর করতে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মাথা ঘোরা দূর করে, তো যাদের বিভিন্ন কারণে প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরায় সেই মাথা ঘোরা দূর করতেও কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ভ্রমণজনিত অসুস্থতা দূর করে, অর্থাৎ আমরা যখন অনেক দূরে দূরে ভ্রমণ করি তো ভ্রমণ করার কারণে আমাদের বিভিন্ন ধরনের অসুস্থতা হয়, যেমন বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, আরও বিভিন্ন ধরনের অসুস্থতা হয়, সেই অসুস্থতা দূর করতেও কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী কাজ করে। পরবর্তী যে কাজটি করে সেটি হচ্ছে মাথা ঝিমঝিম ভাব দূর করে, তো যাদের মাথা ঝিমঝিম ভাব হয় সেই মাথা ঝিমঝিম ভাব দূর করে। তো সাধারণত এগুলোই হচ্ছে এই ওষুধটির কার্যকারিতা। এবার আসুন ভার্টিনা প্লাস এই ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই। তো এই ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্নভাবে সেবন করতে হয়, তবে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে দুইবার খালি পেটে সেবন করতে হবে, অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার। আর বিশেষ করে এই ওষুধটির উপাদানের প্রতি যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সেই সকল রোগীরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না। এবার আসুন যে আসলে ভার্টিনা প্লাস এই ট্যাবলেটটি সেবন করলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেইগুলো নিয়ে আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ঝিমুনি ভাব হতে পারে, শুষ্ক মুখ হতে পারে, ঝাপসা দৃষ্টি হতে পারে, কদাচিত প্রস্রাব আটকে থাকতে পারে। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপরে সেবন করতে হবে। আর ভার্টিনা প্লাস এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে যদি একটু খোঁজ খবর নেন অতি সহজেই আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 3 টাকা। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এ বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি, খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।